হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলিস কিচেন। জুলিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন, যা আমাদের আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আলু ঝিঙে পোস্ত। আসুন এই আলু ঝিঙে পোস্ত বানাতে কি কি লাগছে তা দেখিয়ে দিই। আমি এখানে আলু আর ঝিঙেকে চৌকো চৌকো করে কেটে রেখেছি, ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। দেখুন, ঝিঙেটাকে খুব ভালো করে ছাড়াবেন, না হলে এই সবুজ অংশ যদি থাকে তা ঝিঙেটা কিন্তু তেতো তেতো লাগবে। রেখেছি এখানে পোস্ত বাটা, পোস্ত বাটাতে আমি একটা লঙ্কা বেটে রেখেছি, এক চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর রেখেছি দুটো কাঁচা লঙ্কা। আসুন দেখিয়ে দিই কি করে করছি ঝিঙে পোস্ত। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ঝিঙে আলুটা একসঙ্গে দিয়ে দেব। এটা খুব ভালো করে আমি ফ্রাই করব। ঝিঙে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, এটাকে আবার একটু ভাজবো। নুনটা আমি এখন একটু কমই দিলাম, ঝিঙে থেকে জল বেরোয় পরিমাণটা একটু কমে যাবে, তারপরে আবার আমি নুন অ্যাড করবো। ঝিঙে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্তটাকে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি এক মিনিট মতো নাড়বো, তারপরে জল অ্যাড করবো। এটা খুব ভালোভাবে এর সঙ্গে আমি মিশিয়ে দেবো। এক মিনিট মতো পোস্তটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, দেখুন তেল সাদা সাদা মতো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করছি, আর একটু জল দেব। এবার এটাকে হতে দেব। গ্যাসটা এবার সিমিয়ে করে আমি এবার এটাকে হতে দেবো। লঙ্কা দুটোকে দিয়ে দিলাম, আপনারা যদি একটু ঝাল বেশি খান তাহলে একটু আরো দুটো লঙ্কা দিতে পারেন। পোস্তটা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, আমি একটু নাড়িয়ে দিচ্ছি, দেখুন একদম ড্রাই হয়ে গেছে। আর বেশি আমি ড্রাই করব না, রেসিপিটা রেডি হয়ে গেছে। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন। এটা ভাতের সঙ্গে মুগের ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এটা এখন সার্ভ করার জন্য রেডি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।